ওয়েলকাম ফ্রেন্ডস। গত 27 মার্চ 2021 পশ্চিমবঙ্গে যে প্রথম দফার ভোট হয়েছে তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাতে সামগ্রিকভাবে যে স্পেশাল বুকলেট দেওয়া হয়েছে আমি সেটা নিয়ে ডিসকাস করবো, এবং এই সংক্রান্ত খবর আমি এর আগেও দিয়েছি। তারপর আপনারা বহু প্রশ্ন করছেন, তো সেই প্রশ্নের সব উত্তরও আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আগে একটু আমরা বিষয়টা দেখে নিই। পাশাপাশি এখানে একটি ফর্মের গেট আপ চেঞ্জ করা হয়েছে, আপনারা সেটা ভিডিও করতে বলছেন, সেই ফর্ম ফিল আপ নিয়েও আমি ডিসকাস করব। একটু মন দিয়ে ভিডিওটা দেখে নিন, একবার দেখে নিলে আর আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যেটা বলা হচ্ছে, স্পেশাল বুকলেটটা মাই ক্লিয়ার ব্যাগের মধ্যে দিতে হবে, এবং তার সাথে যেগুলো হাতে হাতে দিতে হবে যেটা এই প্রথম বক্সের মধ্যে ভরা আছে, যার মধ্যে বলা হচ্ছে 17C দুটো দিতে হবে, প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন সেটাও দুটো দিতে হবে, PS05 একটা, প্রিজাইডিং অফিসার ডায়েরি একটা, আর মকপল সার্টিফিকেট একটা। এটা নিয়ে কিন্তু অনেক হইচই হচ্ছে, কোথাও মকপল সার্টিফিকেট দেওয়া হচ্ছে, কোথাও প্রিজাইডিং অফিসার রিপোর্ট দেওয়া হয়েছে ফার্স্ট ফেজেই বলছি, আবার কোথাও দুটো ফর্মই দেওয়া হয়েছে। পাশাপাশি এটা বলা হচ্ছে এই বুকলেটের কোনো ফর্ম ছেড়া যাবে না, এটা আমি আগেও বলেছি। এখানে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন, তারপরে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর, পোলিং স্টেশন নাম নম্বর, প্রিজাইডিং অফিসারের অ্যাড্রেস, এটাও আপনারা অনেকে বলছেন যে কোন অ্যাড্রেস দেবো, অ্যাকচুয়ালি বাড়ির অ্যাড্রেস দেবেন, এর আগে বাড়ির অ্যাড্রেসই দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। প্রিজাইডিং অফিসারের মোবাইল নাম্বার, তারপর আবার বুথের নাম নাম্বার লিখতে হবে, ফার্স্ট পোলিং অফিসারের অ্যাড্রেস, এটাও হোম অ্যাড্রেস দেবেন, ফার্স্ট পোলিং অফিসারের ফোন নাম্বার, ফুল সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার। এবার এখানে যে যে ফর্মগুলি দেওয়া আছে কালকে আমি এটাও শেয়ার করেছি। তারপর আপনারা অনেকে প্রশ্ন করছেন, অ্যাকচুয়ালি এখানে ফর্মগুলো নিয়ে আমি ডিসকাস করছি না, কারণ সব ফর্মগুলি আমি দেখাবো। যে ভিজিট সিট দুটো দেওয়া আছে, আর পোলিং এজেন্টদের মুভমেন্ট সিট, এজেন্ট মুভমেন্ট সিট দুটো দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটাই আমরা সিঙ্গেল সাইড প্রিন্টেড। এবারে বিষয়টা হচ্ছে 2016 বিধানসভা ভোটে অ্যাকচুয়ালি ভিজিট সিট একটাই দেওয়া হয়েছিল দুদিকে ছাপা। এবার দুদিকে ছাপা মানে যার অর্থ হচ্ছে যদি সংখ্যাটা বেশি হয় পরের পাতাটা ব্যবহার হবে। এবার যেখানে সিঙ্গেল সাইড প্রিন্টেড দুটো দেওয়া হচ্ছে, তো এখানে দুটো উদ্দেশ্য হতে পারে। এক, যদি ভিজিটারের সংখ্যা অনেক বেশি হয় সেক্ষেত্রে হয়তো পরেরটা ব্যবহার করতে হতে পারে। একই রকমভাবে এজেন্ট মুভমেন্ট সিট, যদি আপনার বুথে এজেন্টের সংখ্যা একটু বেশি হয় এবং যদি অনেকবার যাওয়া আসা করে, তো সেক্ষেত্রে হয়তো সংখ্যাটা অনেক বেশি হবে, একটা ফর্মে খুলবে না বলে একটা ফর্ম দেওয়া আছে, এটা হতে পারে। তো এই ব্যাপারটা একটু যদি এরকম থাকে ডিসিতে জেনে নেবেন যে দুটোই ফিল আপ করতে হবে, নাকি এটা কন্টিনিউ, যে দ্বিতীয় যে কপিটা দেওয়া আছে সেটা কন্টিনিউ, নাকি দুটোই ফিল আপ করতে হবে, এটা একটু ক্লিয়ারলি জেনে নেবেন। পাশাপাশি এখানে আর যেগুলো দেওয়া আছে তার মধ্যে পেপার সিল অ্যাকাউন্ট, আমি এবার ফর্মটা সরাসরি একটু চলে যাই। দেখুন, PS05 যে নতুন স্ট্রাকচার, এটা আমি নতুন স্ট্রাকচারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, এবং অ্যাকচুয়ালি সব ভিডিওর লিঙ্কগুলো কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওগুলো আরেকবার করে দেখে নিতে পারেন। তারপরে যেটা দেয়া আছে আপনার ওই অ্যাডিশনাল রিপোর্ট 17 পয়েন্ট, এটাও এরও আমার টোটাল ফর্ম ফিল আপ ভিডিও দেওয়া আছে, যে কারণে আমি এগুলো নিয়ে আর ডিসকাস করবো না। অ্যাডিশনাল ইনফরমেশন সিটস ফর স্কুটিনি, এটাও আপনার ভিডিও আমার দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি ভিডিওগুলো দেখে নেবেন, টোটাল ভিডিও দেওয়া আছে। যেটা আপনার 34 স্কুটিনি রিপোর্ট বলা হয়, এই ফর্মটার অন্য নাম, সেই নামে কিন্তু আমার ভিডিওটা দেওয়া আছে। এরপর যেটা এটা দেখতে পাচ্ছেন ভিজিট সিট, এই এই যেটার কথা এখানে বলা হচ্ছিলো ভিজিট সিটে, এবার দেখুন এই কটা ঘর আছে, তো যদি ভিজিটারের সংখ্যা বেশি হয়, সেক্টর অফিসার যদি 4-5 বার আসে, বা এখানে যারা যাদের নাম ডেজিগনেশন দেওয়া আছে এই ব্যক্তিরা যদি অনেকবার ভিজিট করে, সেক্ষেত্রে হয়তো এই কটা ঘরের মধ্যে না কুলোনোর জন্য আরেকটা এক্সট্রা ফর্ম দেওয়া আছে, এমনটা হতে পারে, সেটা একটু জেনে নেবেন, আমি এই বিষয়টাই বলতে চাইছিলাম। পাশাপাশি এবার দেখুন SDদের যে আপনার সার্টিফিকেট, যেটা আপনাকে তৈরি করতে হবে, তো সেটাও এখানে দেওয়া আছে, এটাও আপনাকে এখানে করতে হচ্ছে। তারপরে আমরা যাচ্ছি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট, এটারও আমার ভিডিও দেওয়া আছে, এটাও একটু দেখে নেবেন। এখানে অ্যাকচুয়ালি ওই কিউতে কতজন আছে, এক্স্যাক্টলি কখন ভোট শেষ হয়েছে, এই বিষয়টা এখানে মেনলি হাইলাইটেড করা আছে। এরপরে দেখুন ওই পোলিং এজেন্ট, রিলিভিং এজেন্ট, মুভমেন্ট সিট, এটাও দুটো দেওয়া আছে, এখানেও আমি সে একই কথা বলছিলাম, যদি অনেকবার এজেন্টরা যা আসা করে বা অনেকজন যদি এজেন্ট থাকে রাজনৈতিক দলের, সেক্ষেত্রে হয়তো একটা ফর্মে না খুলোনোর জন্য আর একটা ফর্ম দেওয়া থাকতে পারে, এই দুটো ফর্ম দুটো করে দেওয়া থাকার এটা একটা কারণ হতে পারে, ওটা একটু ডিসিতে আপনারা জেনে নেবেন বিষয়টা। এরপরে আমরা যেটা যে লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স, আপনারা জানেন ফর্ম 14-এ এটাও ফিল আপ করার আমার ভিডিও দেওয়া আছে। নেক্সট যেটা যাচ্ছে আপনার কিউ সিট ফর ভিডিওগ্রাফি, এটা গত পরশু আমি এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কীভাবে এই ফর্মটা ফিল আপ করতে হবে, একজন বন্ধু আমাদের বুথ থেকে ছবি তুলে পাঠিয়েছিলেন। নেক্সট আমি যেটা যাচ্ছি অ্যাকাউন্ট অফ পেপার সিল, এই ফর্মটার আমি ভিডিও অ্যাকচুয়ালি দিয়েছি, সেখানে শুধু গ্রিন পেপার সিলের ডিটেলস ছিল, এখানে আমরা গ্রিন পেপার সিল, স্ট্রিপ সিল, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ আর পিঙ্ক পেপার সিল সবকটারই ডিটেলস লিখতে হবে। এটার আমি ভিডিও একটু পরে, মানে ফর্ম ফিল আপটা একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এর গেট আপটা একটু চেঞ্জ করা হয়েছে। এরপর হচ্ছে ভিজুয়ালি ইম্প্যাড ভোটার্স, তাদের এখানে ডিটেলস, এটারও ভিডিও আমার দেওয়া আছে, আর নেক্সট আর কিছু নাই, এই কটাই। এরপর আমরা যে ফর্মটা নতুন বললাম একটু আমরা সেই ফর্মটা নিয়ে এবার ডিসকাস করে নেবো,
যেটা আপনাদেরকে আমি বলছিলাম, একটু আমি বড় করে ফর্মটা দেখাই, এক মিনিট। ফর্মটা একটু পিডিএফ ফাইলটা একটু তৈরি হতে মানে একটু ডিস্টার্ব হয়েছে, যেখানে একটু খুলতে সময় লাগছে, তো একটু আমি বড় করি নাহলে বুঝতে অসুবিধা হবে, একটু আমাকে সময় দিন। বেশ, এবার দেখুন এখানে আপনারা ফর্মগুলো আমি এই জায়গাগুলো ফিল আপ করিনি, কারণ এগুলো অলরেডি আপনারা জেনে গেছেন। একটা ওপরে ডিস্টিংগুইশিং মার্ক, সবকটা ফর্মে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, তারপর এখানে বিধানসভা ক্ষেত্রে নাম নম্বর লিখবেন, পোলিং স্টেশনের নাম নম্বর লিখবেন। এরপর যেটা বল বা বলা হচ্ছে সিরিয়াল নম্বর অফ ব্যালট ইউনিট ইউজড, পাশাপাশি ব্যালট ইউনিট এনগ্রেভড। অ্যাকচুয়ালি এনগ্রেভড মানে হচ্ছে দেখবেন ব্যালট ইউনিটে খোদাই করা একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, মানে একদম বডিতে যে সিরিয়াল নাম্বারটা আছে, তো সেটা যদি আপনারা খুঁজে না পান ডিসিতেই আপনারা একবার জেনে নেবেন যে ব্যালট ইউনিটের যে খোদাই করা নাম্বার সেই নাম্বারটা কোথায় লেখা আছে, সেই নাম্বারটা এখানে লিখতে হবে। আর ব্যালট ইউনিটের পিছনে যে স্টিকারের মধ্যে যে সিরিয়াল নাম্বার লেখা থাকে বা ব্যালট ইউনিটের মধ্যে যে অ্যাড্রেস ট্যাগুলো থাকে সেই অ্যাড্রেস ট্যাগেও আপনারা সিরিয়াল নাম্বার পাবেন, তো সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে। পাশাপাশি সিরিয়াল নাম্বার অফ পেপার সিল ইউজ, এটা আমি পরে আলোচনা করছি, রিমার্কস যদি কিছু থাকে আপনারা লিখবেন। এবার এখানে দেখুন আমি যেটা আগেই বললাম, চার ধরনের যে সিল, চার ধরনের সিল দিয়ে এখানে রেকর্ড দেওয়া আছে, তথ্য এখানে লিখতে হবে। তো আমি ফিল আপটা চার রকম সিচুয়েশনের জন্য করেছি, চারটে ফিল আপ। এবার যে সিচুয়েশনটা হবে সেই সিচুয়েশনের জন্য প্রত্যেকটা সেম ফিল আপ হবে। আমি একটা প্রথমে বলি গ্রিন পেপার সিল, প্রথমে যেটা আমি ফিল আপ করা দেখি যে এটা নর্মাল সিচুয়েশনে এইভাবে ফিল আপ হবে। নর্মালি আপনাদেরকে তিনটে গ্রিন পেপার সিল দেওয়া হয়, সেই কত থেকে কত দিয়েছে এখানে সংখ্যাটা লিখবেন, মানে নাম্বারগুলো টোটাল কটা দিয়েছে তিনটে সেই সংখ্যাটা এখানে লিখবেন, কটা ব্যবহার করেছেন। গ্রিন পেপার সিল আমাদের সাধারণত একটাই ব্যবহার হয়, আমরা এক লিখেছি, তাহলে কতগুলো আমরা ফেরত যাচ্ছে, দুটো, কোন কোন গ্রিন পেপার সিলটি ড্যামেজ হয়েছে তার সিরিয়াল নাম্বার, আমার ড্যামেজ কিছু হয়নি আমি নীল লিখেছি। এরপর আমি তাহলে এবার যদি আমরা নর্মাল সিচুয়েশন হয় সব কটা আমরা এইভাবেই ফিল আপ হবে, কত থেকে কত দিয়েছে, কটা ব্যবহার করেছেন, কটা কতগুলো দিয়েছে, কটা ব্যবহার করেছেন, কটা ফেরত গেছে আর ড্যামেজ সেম। এবার যদি আমরা ড্যামেজ হয় তখন কীভাবে ফিল আপ করবেন সেটা আমি স্ট্রিপ সিলের ক্ষেত্রে উদাহরণটা দিয়েছি। ধরুন আপনাকে তিনটে দিয়েছে, এত থেকে এত তিনটে দিয়েছে, একটা আপনি ব্যবহার করেছেন, ফেরত দিয়েছেন দুটো, কারণ ড্যামেজটাও তো আপনি ফেরত দেবেন। এবার ধরুন এক নম্বরটা ব্যবহার করতে গিয়ে আপনার কোনো কারণে ড্যামেজ হয়েছে, সেক্ষেত্রে আমরা লিখেছি এখানে এক নম্বরটা আমার ড্যামেজ হয়েছে, এই হচ্ছে বিষয়টা। এটা গেল দ্বিতীয় কেস। তো যদি আপনার ড্যামেজটা এবার যার ক্ষেত্রে ঘটবে তার ক্ষেত্রে সেম স্টাইলে ড্যামেজটা আপনারা ফিল আপ করবেন, বাকিগুলো সেম স্টাইলে করবেন, যেমন প্রথমটা দেখালাম ড্যামেজের ক্ষেত্রে এইভাবে করবেন। নেক্সট আমি যেটা দেখি যে ধরুন আপনার বুথে যদি মেশিন খারাপ হয় ভোট চলাকালীন, সেক্ষেত্রে মেশিন চেঞ্জ করতে হলে আপনাকে সেক্ষেত্রে স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, যেমন ওপরেটা বললাম স্ট্রিপ সিল, মানে আপনার ABCD যে স্ট্রিপ সিলটা, তো যদি মেশিন চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে স্পেশাল অ্যাড্রেস ট্যাগও আপনাকে দুটো ব্যবহার করতে হবে। তো সেটা আমি কীভাবে ফিল আপ করবো, আমাকে দিয়েছে তিনটে, পনেরো থেকে সতেরো তিনটে দিয়েছে, তাহলে সেখানে ব্যবহার করেছি আমি দুটো, কারণ মেশিন আমার খারাপ হয়েছে, দুটো কন্ট্রোল ইউনিট আমি দুটো ব্যবহার করেছি, তাহলে সেক্ষেত্রে ফেরত যাবে একটা, কিন্তু আমার ড্যামেজ কিছু হয়নি, যে কারণে আমি ড্যামেজটা নীল লিখেছি। এবার যদি আপনার মেশিন খারাপ হয় তখন সব কটাই এরকম আপনার দুটো করে ব্যবহার হয়েছে আপনাকে লিখতে হবে, শুধুমাত্র না পিঙ্ক পেপার সিলটাও আপনাকে সেক্ষেত্রে যদি আলাদা বক্স দেয় তখন দুটি ব্যবহার হবে, সেটা আমি যাচ্ছি আলোচনায়। তো যদি আপনার ডবল মেশিন ব্যবহার হয় সেক্ষেত্রে সব কটা আপনার ফিল আপই কিন্তু এই ধরনের স্টাইলে হবে। এবার আমি যেটা দেখাচ্ছি লাস্টের এন্ট্রিটা, সেটা হচ্ছে আমরা দুটো করে মেশিন ব্যবহার হয়েছে খারাপ হওয়ার জন্য, পাশাপাশি একটা ড্যামেজ হয়েছে, তখন আমরা কীভাবে লিখব। পিঙ্ক পেপার সিল ধরুন আপনাকে দিয়েছে এক থেকে তিন, তিনটে তিনটে দিয়েছে, তাহলে মেশিন খারাপের জন্যে ধরুন আপনাকে ওই ব্ল্যাক কভার প্লাস্টিক বক্স সেটাও এক্সট্রা দিক, বা ছিঁড়ে ওর মধ্যেই লাগাতে হোক, তা সেক্ষেত্রে আপনার পিঙ্ক পেপার সিল দুটোই ব্যবহার হবে, তাহলে আমি এখানে দুই লিখেছি, তাহলে আমার একটা ফেরত যাচ্ছে, সেক্ষেত্রে আমার ধরুন একটা ড্যামেজও হয়েছে, তাহলে ড্যামেজ হয়েছে আপনার জিরো ওয়ান, আমি জিরো ওয়ানটাকে এখানে ড্যামেজ শো করেছি। কিন্তু এখানে যদি আপনি প্রথমটা ছিঁড়ে দ্বিতীয়টা ভরেন সেই ছেঁড়াটা কিন্তু ড্যামেজের মধ্যে ধরবেন না, ড্যামেজ যদি কিছু হয়ে থাকে সেটা আলাদাভাবে আপনাকে ফর্মে ভরে ফেরত দিতে হবে, এই সেটাকে আমরা ড্যামেজ বলবো, যেটা ওর মধ্যে চিটুনো আছে আপনি ছিঁড়ে আবার দ্বিতীয় এন্ট্রি মকপল স্লিপগুলো ভরেছেন, তো সেটা তো ওখান থেকে তুলে আপনি ফর্মে ভরে জমা দিতে পারবেন না, সেটা আপনার ড্যামেজে ঘরে যাবে না। এবারে প্রথম কেসে যেটা আমি এখানে লিখেছিলাম গ্রিন পেপার সিল আমি ব্যবহার করেছি প্রথমটা, সেই প্রথমের নম্বরটা আমি এখানে লিখেছি সিরিয়াল নম্বর অফ পেপার সিল ইউজড। এবার এই পেপার সিল ইউজটা আপনার হচ্ছে গ্রিন পেপার সিলটা, যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি তেমনি আপনি চাইলে অন্য পেপার সিলগুলো যদি জায়গা থাকে সেগুলো আপনি পাশাপাশি লিখে দিতে পারেন, তবে পেপার সিল বলতে সাধারণত গ্রিনটাই বোঝানো হয়। তো এই হচ্ছে সামগ্রিক ফর্ম ফিল আপ, বিভিন্ন পরিস্থিতিতে আমি দেখিয়ে দিলাম, এবার যে পরিস্থিতিটা যেমন সিচুয়েশন হবে সবকটা আপনি সেম স্টাইলে ফিল আপ করবেন, দিয়ে আবার নিচে বাঁ দিকে সিগনেচার অফ পোলিং এজেন্ট প্রত্যেকে সই করিয়ে নেবেন, এখানে প্রিজাইডিং অফিসার সই করবেন, পাশে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, ডেটটা ভোটের দিন দেবেন, তারিখটা আপনার প্লেসটা হচ্ছে আপনার বুথের নাম,
তো এই হচ্ছে আপনার পেপার সিল অ্যাকাউন্টের যে নতুন গেট আপ, সেই নতুন গেট আপ সেটা কীভাবে ফিল আপ করবেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আর একটা আপনারা প্রশ্ন করছেন যে এজেন্ট পাস একটা ভরার একটা কভার দিয়েছে, সেটা ব্যবহার করা পাস না আনইউজড পাস, এটা ডিসি থেকে একটু জেনে নেবেন, কারণ এর আগে এজেন্টদের পাস ফেরত নেওয়ার কিন্তু প্রভিশন আগে ছিল না। তো ওটা ডিসি থেকে জেনে নেবেন যে কোন পাসগুলো ওই ফর্মে ভরতে হবে, আনইউজড এজেন্ট পাসগুলো না ব্যবহার করা। তো আপাতত এটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে কমেন্ট করুন।